হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গল্প কথা বাই তুলিকা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব রিকোয়েস্টেড ভিডিও, সেটা হচ্ছে লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের রচিত যে রুদ্র আর প্রিয়ম সিরিজের বইগুলো রয়েছে সেইগুলোরই ব্যাপারে একটা ছোট্ট আলোচনা করব। কিন্তু তার আগে আমি দুটো অ্যানাউন্সমেন্ট করব। একটা হচ্ছে, ঠিক অ্যানাউন্সমেন্ট বলা চলে না, সেটা হচ্ছে আনন্দর অ্যাপে চলছে একটা অফার। আনন্দর অ্যাপ যারা ইউজ করো, অর্থাৎ তোমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আনন্দতে গিয়ে অর্ডার করো, অথবা যাদের কাছে আনন্দর অ্যাপ রয়েছে অর্থাৎ প্লে স্টোর থেকে আনন্দর অ্যাপ ডাউনলোড করেও যদি তোমরা অর্ডার করো, যে কোনোভাবেই তোমরা করতে পারো, আনন্দর অ্যাপে চলছে সমস্ত বইয়ের কেনাকাটার উপরে 15% ডিসকাউন্ট, ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো তোমরা যে কোনো বই আনন্দর অ্যাপ থেকে, ওদের যে এখন কুপন কোডটা রয়েছে সেটা হচ্ছে এক্সমাস নিউ ইয়ার 15, পুরো কথাটা, অর্থাৎ XMAS নিউ NEWYEAR 15 15, এরকম টোটালটা ক্যাপিটালে লিখলে কিন্তু তোমরা সেই কোডটা দিয়ে 15% ডিসকাউন্টে বই, যে কোনো বই ফ্রি শিপিং পেয়ে যেতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা। এই হচ্ছে আনন্দর অ্যাপের এই ডিসকাউন্ট, এটা চলছে। আমি তাও একটা স্ক্রিনশট অ্যাড করে দেবো স্ক্রিনে, আর নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। এটা 2 জানুয়ারি পর্যন্ত চলবে। তো তোমরা যে কোনো বই 15% ডিসকাউন্টে আনন্দর বই অবশ্যই করতে পারো, আর ফ্রি শিপিং যেহেতু তাই ডেলিভারি চার্জের ব্যাপারেও কোনো রকম সমস্যা নেই। তোমরা যাই করো না কেন, যদি কোনো বইয়ের প্রাইস 30 টাকা কি 40 টাকাও হয়, সেটাও কিন্তু তোমরা 15% ডিসকাউন্টে পাবে প্লাস ফ্রি শিপিং। তো এটা একটা বই কেনার, আনন্দর বই যারা কিনতে চাইছো, কেনার একটা খুব ভালো সুযোগ। আর সেকেন্ড অ্যানাউন্সমেন্ট যেটা, এটা একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারো, সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি। আমার যে চ্যানেলের, এই যে চ্যানেলটার নাম রয়েছে ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে গল্প কথা বাই তুলিকা, একই নামে। তোমরা যদি টেলিগ্রাম, তোমাদের যদি থাকে টেলিগ্রামে, টেলিগ্রাম তোমরা জানো যে হোয়াটসঅ্যাপের মতনই একটা অ্যাপ, কিন্তু সেখানে একটা এক্সট্রা ফিচার্স আছে, সেটা হচ্ছে সেখানে চ্যানেল ক্রিয়েট করা যায় কিছু শেয়ার করার জন্য। তো সেখানে আমি একটা চ্যানেল ওপেন করেছি, ক্রিয়েট করেছি এই গল্প কথা বাই তুলিকা নামে। সেখানে আমি কিছু বুক রিলেটেড টপিক আমি সেখানে শেয়ার করব, অর্থাৎ মেন যেটা আমার ইচ্ছা রয়েছে সেটা হচ্ছে যে সবসময় আমাদের সব বই পড়া সম্ভব, বই কেনা সম্ভব হয়ে ওঠে না, তাই কিছু কিছু ক্ষেত্রে আমরা PDF পড়ি এখন যেহেতু অ্যাভেলেবেল। তার কারণ যারা আমরা বই পড়তে ভালোবাসি, বই কিনে তো আমরা অবশ্যই পড়ি, কিন্তু সবসময় সব বই কেনা, সব বই পারচেস করে পড়া সম্ভব হয়ে ওঠে না, তাই কিছু কিছু ক্ষেত্রে আমরা PDF পড়ি। অ্যান্ড আমি এটা অবশ্যই জানি, PDF পড়ার পর যদি কোনো বই খুব মনে ধরে, তাহলে সেটা অবশ্যই যারা বই পড়তে ভালোবাসে তারা নিজেদের একটা কপি কালেক্ট করে রাখে। পড়া মানে এই শুধুমাত্র নয় যে শুধুমাত্র কিনেই পড়তে হবে, কারণ সবাইকার সবসময় বই কেনাটাও সম্ভব হয়ে ওঠে না, কারণ এখন বইয়ের প্রাইসটাও অনেকটা বেশি বেড়ে গেছে। তাই আমরা পুরনো বই কেনা, নতুন বই কেনা, PDF পড়া সব মিলিয়ে মিশিয়েই পড়ি, বা বন্ধুদের কাছ থেকে পড়া, টোটালটাই করি। তো আমার কাছে মোটামুটি যে টাইপের PDFগুলো রয়েছে, রিসেন্ট PDF আমার কাছে কিছু নেই, মোটামুটি যে PDFগুলো রয়েছে বা আমি যেগুলো মোটামুটি কালেক্ট করতে পারি বা মোটামুটি পড়ে আমার ভালো মনে হয়, আমি সেই PDFগুলো ওই চ্যানেলে দিয়ে দেবো। যারা বই পড়তে ভালোবাসো, সেই চ্যানেলটা একদম ফ্রি, ওখানে কোনো টাকা পয়সার কোনো কিছু লাগে না। তোমরা সেই চ্যানেলটা, আমি নিজে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চ্যানেলটা অ্যাড হতে পারো, আর তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। এছাড়াও যদি লিঙ্ক থেকে না পারো, তাহলে তোমরা টেলিগ্রামে, ওটা পাবলিক চ্যানেল করা রয়েছে, তোমরা গল্প কথা বাই তুলিকা লিখে সার্চ করলেও আমার চ্যানেলটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সেখানে তোমরা জয়েন করলে তোমরা, আমি যে PDFগুলো আপলোড করব সেখানে বইয়ের, তোমরা সেইগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। এরপর চলে আসবো আমি রুদ্রপ্রিয়ম সিরিজের ব্যাপারে। রুদ্রপ্রিয়ম সিরিজ দেবারতী মুখোপাধ্যায়ের একটা খুব জনপ্রিয় সিরিজ, অবশ্যই এটা থ্রিলারের একটা সিরিজ। তো কিন্তু এর যে মানে প্রথম শুরু থেকে এর যে এখনো পর্যন্ত জিনিসটা এসছে, আমরা এর ব্যাপারে আলোচনা করব। রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম বই যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে বিভা পাবলিকেশন থেকে বেরিয়েছিল, ঈশ্বর যখন বন্দী, এই বইটা এখন সম্ভবত দ্বীপ প্রকাশন পুনঃপ্রকাশ করছে। তাই আমার যেহেতু এটা অনেকদিন আগেকার বই, তাই এটা আমার বিভা পাবলিকেশন থেকে যখন প্রকাশিত হয়েছিল আমি তখনকার পারচেস করা বই এটা। এখন দ্বীপ পাবলিকেশন করছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো,
তো আমি তাই এর প্রাইস বা এর পেজেস নাম্বার কিছু যাচ্ছি না, তার কারণ এখন হয়তো এদিক ওদিক কিছু হতে পারে, সেটা তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো অথবা গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যেতে পারো, অথবা এখন নানান জায়গাতে বইমেলা চলছে সেখান থেকেও তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। এটা হচ্ছে রুদ্র প্রিয়ম সিরিজের ফার্স্ট বই, যেখানে প্রথমবার আমরা রুদ্র আর প্রিয়মকে পাচ্ছি। রুদ্র অর্থাৎ রুদ্রাণী আর প্রিয়ম এরা দুজনে সদ্য বিবাহিত একজন দুজন, এবং এইখানে যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে ভুটানের একটা প্লট এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে তার মধ্যে জড়িয়ে রয়েছে কিছু ঐতিহাসিক জিনিস, অবশ্যই বৌদ্ধ ধর্ম রিলেটেড কিছু জিনিস। সেটা হচ্ছে এক জমিদার বাড়িতে গিয়ে একটা ছবি দেখে, ছবিটা দেখে রুদ্র খুব রিলেট করতে পারে যে সেই রকম ছবি সে তার বাবার কাছেও হয়তো দেখেছে, এবং 8 বছর ধরে তার বাবা নিখোঁজ, এবং তার বাবা সুরঞ্জন ছিলেন একজন আর্কিওলজিস্ট, এবং মানে তার মায়ের কাছে অর্থাৎ রুদ্রর মা পুরবীর কাছে যখন সে তার বাবার কথা জানতে চায়, জিজ্ঞাসা করে, সেও তাকে কিছু খুলে বলে না। এবং এই যে ব্যাপারটা রয়েছে, সে রুদ্র তার নিজের যে জীবন বা প্রিয়মের সাথে যে সুন্দর একটা তার সম্পর্ক, এগুলোর পাশাপাশি কিন্তু সে মেন্টালি একটা যে ফাঁকা জায়গা বা একটা খালি জায়গা নিজের বাবার জন্য বা একটা আপসেট থাকা, এই জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে ফিল করে এবং বাবাকে সে খুব মিস করে। এবং এইভাবেই সে সেই জমিদার বাড়িতে গিয়ে যখন সেই ছবিটা দেখে, এবং আস্তে আস্তে তারপর সেই সম্বন্ধে খোঁজ নেওয়া শুরু করে, তারপর তারা ভুটান যায় এবং তার বাবা যে ডিটেলস মানে কিভাবে মিসিং হয়েছে বা কিভাবে খুঁজে পাবে, নিজেদের জীবনের তোয়াক্কা না করে সেই রকম কিছু জিনিসপত্র তারা এ করে, অনেক গুন্ডাদের পাল্লায় পড়ে যারা তাদের এই মিশনটাকে আটকে দিতে চায়, এবং সব থেকে বড় কথা হচ্ছে শেষ পর্যন্ত সে কিভাবে তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে বা বাঁচিয়ে নিয়ে আসবে, আদৌ তার বাবা জীবিত আছে কিনা এটাও তার একটা কাছে বড় প্রশ্ন তখন ছিল। এবং এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে প্রচুর ইনফরমেশন রয়েছে, বৌদ্ধ ধর্মের একটা যে শাখা রয়েছে বজ্রযান, সেইখান থেকে আমি ফার্স্টে আমার একটা ভিডিও আছে সম্ভবত চৌথুপি চর্যাপাতে, আমি বৌদ্ধ ধর্মের এই ভাগটার কথা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে বৌদ্ধদেবের মৃত্যুর পরে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়েছিল, মহাযান এবং হীনযান। তো এই মহাযান থেকে পরবর্তীকালে আবার ভাগ হয়ে আমরা একটা পাই বজ্রযান, যেখানে বৌদ্ধ ধর্মের সাথে এসে মিশছে অনেক তান্ত্রিক জিনিসপত্র, অনেক নতুন নতুন দেবতা দেব দেবী। তো এই রিলেটেড যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সেই জিনিসগুলো এখানে প্রচুর ভালো করে সুন্দর করে একটা বর্ণনা দিয়ে, যাদের এই সম্বন্ধে প্রচুর ইন্টারেস্টেড রয়েছে তাই এখান থেকে ইন্টারেস্ট রয়েছে তারা এখান থেকে প্রচুর ভালো ইনফরমেশনও পেয়ে যাবে সেই রিলেটেড। আমি ডিটেল পুরো রিভিউতে যাচ্ছি না, আমি ওভারঅল বলছি। এর ঘটনাটা হচ্ছে বৌদ্ধ ধর্ম প্লাস রুদ্রাণীর বাবাকে খুঁজে বের করা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এর প্লটটা রয়েছে, এবং খুব সুন্দর একটা প্লট। এবং গ্লানির ভবতী ভারত বেরোনোর আগে এইটা ছিল 3টে বইয়ের মধ্যে আমার সব থেকে ফেভারিট প্রথম পড়া, এবং এইটাই দেবারতী মুখোপাধ্যায়ের প্রথম বই যেটা আমি পড়ি। তারপর ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে এইখানে রুদ্রকে দেখা যায় কিন্তু সে ব্যাংকে কর্মরত, ব্যাংকে সে চাকরি করে সেই হিসাবে, এবং তার যে এই ঘটনাক্রমে জড়িয়ে পড়ে সেটা শুধুমাত্র তার বাবাকে খুঁজতে গিয়ে, সেই বেসিসে সে কিন্তু রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছে, এবং সেটা কিভাবে সে সমাধান করবে সেটাই দেখার। নেক্সট আমরা যখন পাই বইটা, সেটা হচ্ছে নরক সংকেত, এটা রুদ্রপ্রিয়ম সিরিজের দ্বিতীয় বই। এখানে এখানেও রুদ্রকে দেখানো হয় সে ব্যাংকে চাকরি করে হিসাবে, এটা এটা প্রথম প্রকাশিত হয়েছিল বুক ফার্ম থেকে, নতুন ভাবে এটাকে রিলিজ হয়েছে এখন দীপ প্রকাশন থেকে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দেবো। এর কভার টভার গুলোও এখন চেঞ্জ হয়েছে, আমারটা পুরনো বই, মানে যখন প্রথম পাবলিশ হয়েছিল তখনকার বই এটা। এইখানে প্লটটা হচ্ছে যে প্রিয়ম চাকরি সূত্রে লন্ডনে রয়েছে, এবং অনেকদিন পরে রুদ্র তার সাথে দেখা করতে যাচ্ছে, তার প্যারিসে তার ব্যাংকের একটা ওয়ার্কশপ রয়েছে কিছু কাজকর্মে, সেই সেই জন্যই সে প্রিয়মের সাথেও যাচ্ছে, তার সাথেও কিছুটা টাইম স্পেন্ড করবে, প্লাস তার নিজের কাজটাও হয়ে যাবে, এই টোটাল উদ্দেশ্যটা নিয়ে সে সেখানে যাচ্ছে। এবং সেখানে গিয়ে সে কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িয়ে পড়ছে, এবং সেই ঘটনা দিক থেকে দেখতে গেলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ সময়কাল, হিটলার, এরকম অনেক কিছু রিলেটেড ঘটনা আছে, পুরো ইউরোপ জুড়ে এর প্লটটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা একটা সুবৃহৎ থ্রিলার, পুরোটাই ইউরোপের পটভূমিতে লেখা, এবং পুরোটা মানে পুরোটাই আর কি ইউরোপের নানা জায়গা কিভাবে সে ছুটে বেরিয়েছে এদিক থেকে এদিক,
এবং তার সাথে অবশ্যই অ্যাড হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ সময়কার কিছু ঘটনা, এছাড়াও কিছু আরো আরো নতুনত্ব কিছু ঘটনা যেগুলো রয়েছে, সেটা হচ্ছে যে বিধ্বস্ত জার্মানির যে সমস্ত চলচ্চিত্র রয়েছে এইরকম একটা জিনিস, আর কিছু একটা প্রাচীন একটা তথ্য যেটা হিটলারের সময়ে বা তার বংশধরের ঠিক এরকম একটা এখনকার টাইমের সাথে এটা অ্যাড করেছে, এরকম কিছু ইনফরমেশন এর সাথে রয়েছে। আমি ডিটেল এর সাথে যাচ্ছি না, তার কারণ আমার আজকের ভিডিওটা অবশ্যই দ্বিতীয় ডিটেল রিভিউ নয়, জাস্ট এর একটা বেসিক আইডিয়ার ব্যাপারে আমি কথা বলছি। তো এইভাবেই হয়েছে এই নরক সংকেত, এই বইটা এইরকম টপিকের উপর রয়েছে। যদি তোমরা বলো আমি একটা ডিটেল রিভিউ করে দেবো, তবে অবশ্যই হয়তো বইটা তোমরা সবাই পড়েছো। নেক্সট আর একটা বই আমরা পাচ্ছি, যেটা সেটা হচ্ছে অভরেগমীয় শিব। এর একটা ডিটেল রিভিউ আমি আমার চ্যানেলে করেছিলাম, আমি নিচে ডেসক্রিপশন বক্সে উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায় রচিত রুদ্রপ্রিয়ম সিরিজের থার্ড বই। এখানেও কিন্তু রুদ্র ব্যাংকেই কর্মরত এবং ব্যাংক তাকে ট্রান্সফার করে দিয়েছে আগ্রাতে, এবং সেখানে তার ব্যাংকেই অ্যাকাউন্ট আছে, এমন একজনকার অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে, এবং সেইটা থেকে সেই রহস্যে জড়িয়ে পড়ে যে কিভাবে সেই টাকাটা তার কাছে এলো। তার সাসপেনশন অর্ডার এসে গেছে উপরমহল থেকে, প্লাস মানে এরকম আগ্রা শহর জুড়ে এরকম একটা পোস্টার পড়েছে যে তাজমহলকে উড়িয়ে দেওয়া হবে। তাজ মানে এই টাইমটার যে ঘটনাটা, তাজমহল রিলেটেড যে ঘটনাটা রয়েছে, তাজমহল কি আদৌ মুসলিমদের নাকি সেটা হিন্দুদের ছিল, এইরকম কিছু ঘটনা মিলে মিশে অঘরে ঘুমিয়ে শিব রয়েছে। ওই ওপরটা দেখে, এটা হচ্ছে ফার্স্ট এমন বই যেখানে এর ওপর দেখে কিছুটা, অর্থাৎ এর যে কভারটা রয়েছে সেটা দেখে ঘটনাটার কিছুটা আন্দাজ করা যায়। নরক সংকেতে সেটা করা যায় না, আর ঈশ্বর যখন বন্দিতে জাস্ট একটা হালকা করে ছবি রয়েছে, অঘরে ঘুমিয়ে শিব সেই তুলনায় কভারটা খুব সুন্দর, গল্পটার একটা আভাস এই কভারটা কিন্তু ছেড়ে যায়। সেটা হচ্ছে মানে এটা যদি আমরা দেখি, আমি এই কথাটা আগেও বলেছিলাম, তাজমহল রয়েছে, মানে একটা নামটা অঘরে ঘুমিয়ে শিব, তাজমহল আমরা সবাই জানি যে এরকম একটা মানে একটা কথা আছে যে তাজমহলের নিচে আগে শিব মন্দির ছিল এবং পরে তার উপর তাজমহল তৈরি হয়েছে, তো সেই রিলেটেড কিছু ঘটনাও এর মধ্যে রয়েছে। প্লাস এখানে একটা ব্লাস্টিং এর রয়েছে যে অর্ধেকটা ফাটা, তাই বোঝাই যাচ্ছে এখানে কিছু বম্বিং টাইপেরও ইনসিডেন্ট এই বইটার মধ্যে রয়েছে। তো এই সমস্ত নিয়েই হচ্ছে অঘরে ঘুমিয়ে শিব, অর্থাৎ রুদ্রপ্রিয়ম সিরিজের থার্ড বই। এরপরে আসছি রুদ্রপ্রিয়ম সিরিজের ফোর্থ বইয়ের উপর, যার ডিটেল রিভিউ আমি রিসেন্টলি আমার চ্যানেলে করেছি। আর যেটা আমরা বলতে পারি রুদ্রপ্রিয়ম সিরিজের একদম মানে এসেছিল আগে তিনটে বইয়ের মাধ্যমে, কিন্তু এইটার মাধ্যমে আমরা রুদ্রকে ফাইনালি পাচ্ছি এরকম ভাবে যে এরপর থেকে হয়তো আশা করছি যে আমরা এর বই খুব বেশি পরিমাণে পেতে পারি, বা একটা যদি বলতে পারি একটা সিরিজ হিসাবে আসবে হয়তো। সেটা হচ্ছে প্রথমবার এখানে আমরা পাচ্ছি রুদ্রকে পুলিশ অফিসার হিসাবে, এবং সে পুলিশ অফিসার হিসাবেই কিন্তু সে ঘটনাক্রমের সমস্ত যে রহস্যক্রম মধ্যে জড়িয়ে পড়ছে। এবং গ্লানিভবতী ভারত মানে এই যে চারটে বই রয়েছে, অর্থাৎ এই চারটার মধ্যে সব থেকে বেস্ট আমার পড়া বই, অর্থাৎ এই চারটার মধ্যে। আর এর পরে হচ্ছে ঈশ্বর যখন বন্দিটা আপাতত চলে গেছে সেকেন্ড নাম্বারে, এটা আমার কাছে বেস্ট লেগেছে। এর মধ্যে রহস্যময় আমিষ সম্প্রদায় নিয়ে কিছু কথাবার্তা রয়েছে, একজন ঊনবিংশ শতকের একজন খুব ফেমাস লোক অর্থাৎ জগন্নাথ তর্ক পঞ্চানন, তাকে নিয়ে কিছু অষ্টদশ শতকের একজন মানে কিংবদন্তি তাকে নিয়ে, অর্থাৎ জগন্নাথ তর্ক পঞ্চানন তাকে নিয়ে লেখা রয়েছে। বিষ্ণুর অবতার ফর্ম নিয়ে কিছু কথাবার্তা রয়েছে, এছাড়াও রয়েছে কিছু খুনের ঘটনা, পরপর খুন হতে থাকা কিছু মানুষের কেন খুন হচ্ছে তার রিলেটেড ঘটনাগুলোকে বের করা এবং সেগুলোকে সলভ করা, এই টোটালটা নিয়েই রয়েছে এই বইটা। এবং এই বইটা একদম রিসেন্ট রিলিজ হয়েছে, এটা দীপ প্রকাশন থেকে রিলিজ হয়েছে, আর এর ডিটেল রিভিউ আমি একটা করেছি আমার চ্যানেলে। তো আশা করি এই ভিডিওটার পরে তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করেছিলে, অনেকে SMS করেছিলে যে রুদ্রপ্রিয়ম সিরিজ সম্বন্ধে যে কনফিউশনগুলো ছিল সেগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এমন কোনো ব্যাপার নেই যে এই প্রথম তিনটে বই না পড়লে তোমরা এই বইটা পড়ে কিছু বুঝতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো বই দিয়ে শুরু করতে পারো, অথবা চারটেই কালেক্ট করতে পারো, পড়তে শুরু
পড়া শুরু করতে পারো, কোনো রকম অসুবিধার কোনো ব্যাপার নেই। এখানে শুধুমাত্র রুদ্রপ্রিয়ম সিরিজের একটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হিসাবে আমরা বলতে পারি, যেখানে আমরা ফাইনালি পাচ্ছি তাকে পুলিশ অফিসার হিসাবে, অর্থাৎ সে এমন একটা জায়গায় এসে গেছে যেখানে তার রহস্যের অভাব হবে না। এই ঘটনাগুলোতে যেমন ছিল, সে সাধারণ মানুষ হিসাবে কোনো না কোনো দিক থেকে সে রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছে, কিন্তু গ্লানির্ভবতী ভারতীয়দের প্রথমবার সে অ্যাজ আ পুলিশ অফিসার ঘটনার সাথে জড়িয়ে পড়ছে। এইটাই হচ্ছে এই তিনটে বইয়ের সাথে এটার পার্থক্যটা। আর সিরিজটা এরকম ভাবেই এসছে এই চারটে বইতে, তবে এই চারটে বই তোমরা এখন দীপ প্রকাশন থেকে পেয়ে যাবে। আর আশা করি তোমরা যারা থ্রিলার পড়তে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। তো তোমাদের বইগুলো তোমরা যদি পড়ে থাকো গ্লানির্ভবতী ভারত, তো আশা করি অনেকেই পড়েছো, আর যারা আমার রিভিউ দেখেছো তারা হয়তো কিনেওছো। তো কেমন লাগলো আমাকে নিচে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই বাকি যে বইগুলো রয়েছে এইগুলো তোমরা যদি পড়ে থাকো সেগুলো কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। আর যদি নরক সংকেত আর ঈশ্বর যখন বন্দির তোমরা বলো, তাহলে আমি একটা ডিটেল রিভিউ করে দেব এই বই দুটোরও। যদি তোমরা না পড়ে থাকো বা না জেনে থাকো আমাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই করে দেবো। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বড়দিনের পরে ছুটি আর নিউ ইয়ার আসার আগেকার টাইমটা খুব ভালো কাটছে। এরপর হয়তো নিউ ইয়ারেই নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এই বছরের এইটাই হয়তো আমার লাস্ট ভিডিও, এই ভিডিওটার মাধ্যমেই আমি আমার 2020 এন্ড করছি। আশা করি তোমাদের সামনে আসা 2021 খুব 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 ভালো কাটবে, আর খুব নতুন কিছু, নতুন অনেক কিছু নিয়ে হয়তো হাজির হবে। এই করোনা কন্ডিশন হয়তো অনেকটা হালকা হয়ে যাবে, আমরা হোপ করতে পাচ্ছি, জাস্ট হোপিং ফর দ্য বেস্ট, যে 2021-2020 থেকে অনেকটা ডিফারেন্ট হোক, অনেকটা ভালো হোক। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।